দেশে যখন নিত্যপণ্যের সংকট দেখা যায়, ঠিক তখনই ভারত থেকেও আসে রফতানির নিষেধাজ্ঞা। এতে আমদানি বাধাগ্রস্ত হওয়ায় সরবরাহ কমে গেলে দেশের খোলা বাজারে পণ্যের দাম থাকে আকাশ ছোঁয়া, অস্থিরতা দেখা দেয় বাজারে। তবে ভারতের সঙ্গে কোটা চুক্তিতে খাদ্যদ্রব্য আমদানি ও রুপিতে পণ্যের ঋণপত্র বাস্তবায়ন হলে এই সংকট কাটবে বলে জানান সংশ্লিষ্টরা। বৈশ্বিক মন্দার মধ্যেও গত 2022-23 অর্থ বছরে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 6,19,193 মেট্রিক টন বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমদানি হয়েছে। আমদানি করা পণ্যের মধ্যে ছিল চাল, ডাল, গম, ভুট্টা, পেঁয়াজ, মরিচ ও মাছ সহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য। তবে আরও বেশি চাহিদা থাকলেও নানান সংকটে ভারতের রফতানি নিষেধাজ্ঞায় দেশের বাজার অস্থির হয়ে ওঠে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে যে পরিমাণ খাদ্যদ্রব্যের চাহিদা রয়েছে তার বিপরীতে উৎপাদন কম হওয়ায় বছরের প্রায় অধিকাংশ সময় আমদানি করে প্রয়োজন মেটাতে হয়, আর এই আমদানির বড় একটি অংশ আসে ভারত থেকে। গত 2022-23 অর্থ বছর বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে 60,000 কোটি টাকার প্রায় 25,00,000 মেট্রিক টন পণ্যের আমদানি রফতানি বাণিজ্য হয়েছে।